তো বাংলাদেশের এখন জ্বলন্ত একটা কোশ্চেন কি যে চাকরি নাই চাকরি নাই, আমি বেকার, কঠিন বেকার, এই নিয়ে সরকারকে গালি। বাট মেজরিটির যে অবস্থা হলো যে তুমি যদি একটা পোলারে খুঁজে বের করো, পোলারটা ভালো একটা জায়গা থেকে পাশ করছে বা মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আছে, এই পোলারে দিয়ে যদি তুমি বেসিক কামকাজও করাইতে চাও সেই পোলারটা জানে না। তো এখন তুমি যদি বেসিক কামকাজও না জানো, কোনো কোম্পানির ঠেকা পড়ে নাই যে একটা অশিক্ষিত মূর্খ আনস্কিল্ড একটা পোলারে বইয়া বইয়া কাম শিখাবে, তারপরে হলো তাকে কাজ দিবে, মানে কোনো কোম্পানির এই ঠেকাটা পড়ে নেই। এত দেশের কথা কেউ চিন্তা করে না যে না ওই দেশের খুব উপকার হবে, আমি বিশাল কিছু করে ফেলছি, এরকম কিচ্ছু না। ঠিক আছে, এখন কিন্তু তুমি একটা মানে সাবজেক্ট পড়ছো যে বস আমি ট্রিপলই জানি, বস সেই সার্কিট এদিক দিয়ে কারেন্ট যায়, এখানে হলো রোধের মান এত, এগুলা কিন্তু দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো জব আসে না। এবং আমরা যখন কোম্পানি চালাই দেখেছি, আমরাও দেখছি যে ওদের কিতাবি জ্ঞান অনেক, যে ও হলো নিউটনের সূত্র বলবে, আইনস্টাইনের সূত্র বলবে, হালার বোলার একটা অ্যাকচুয়াল কাম দেবে যেটা নিয়ে আমার কোম্পানি ইনকাম করতে চায়, হালার বোলার এটা পারবে না। অনেকে আছে কোম্পানিতে একটা কথা কয় যে আমি কোম্পানিতে এসেছি কাজ শিখতে, হ্যাঁ বেটা এক থাবত দিব শালা, তোরে তুই কোম্পানিতে কাজ শিখতেছিস, কোম্পানির কি ঠেকা তোরে কাজ শিখাবে? একটা কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড হোক বা যে লিমিটেডই কোম্পানি হোক, একটা কোম্পানি কেন লোকজন নেয়? যাতে ওই পোলায় বা ওই মায়ায় কাম করে, এই কাম দিয়ে কোম্পানি কামায় কিছু, সেই কামাইয়ের একটা অংশ সেই পোলা বা মায়ারে দেয়, শেষ। দ্যাট ইজ দ্য বেসিক রিলেশনশিপ বিটুইন অ্যান এমপ্লয়ি অ্যান্ড এন এমপ্লয়ার। বাট আমি আসলে কাজ শিখতে এসেছি, মানে কোম্পানিতে একদম ঠেকেই পড়েছে, তোমাকে বইয়ে বইয়ে কাজ শিখাবে, আবার বেতনও দিবে, একদম মানে খুব ভালো।